বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে ইয়ামাহা অন্যতম। আর ইয়ামাহার সবথেকে জনপ্রিয় সিরিজ হচ্ছে FZS। সম্প্রতি এই FZS সিরিজের থার্ড জেনারেশন FZS ভার্সন 3 বাইকটি লঞ্চ করা হয়েছে। অন্যান্য সকল বাইকের মতোই এই বাইকটির রয়েছে কিছু ভালো এবং কিছু খারাপ দিক। আজকে এই ভিডিওতে আমরা এই FZS ভার্সন 3 বাইকটির ডাউনসাইডগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই FZS সিরিজটি সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। FZS এর প্রথম বাইক FZS ভার্সন 1 2008 সালে লঞ্চ করা হয়। এই বাইকটি ছিল দেখেছি কম্পিউটার সেগমেন্টের সম্পূর্ণ ভিন্ন একটি আইডিয়া। সাথে ছিল রেয়ারে 140 সেকশনের মোটা চাকা এবং রেয়ার মনোশক সাসপেনশন, যা অন্যান্য কোম্পানি পরবর্তীতে ফলো করে। এই FZS ভার্সন 1 এর কারণেই 150cc কম্পিউটার সেগমেন্টের এত উন্নতি হয়েছে। কিন্তু এই বাইকটির একটি প্রবলেম ছিল, মোটা চাকা এবং ওজন বেশি হওয়ার কারণে এই বাইকটির মাইলেজ কম ছিল। ইয়ামাহা এই মাইলেজ প্রবলেমের সলিউশন দেয় FZS ভার্সন 2 তে FI সিস্টেম অ্যাড করে। FZS সিরিজের বাইকগুলোর ব্রেকিং সিস্টেম বরাবরই ভালো ছিল, তারপরেও বাইকারদের ডিমান্ড মাথায় রেখে FZS ভার্সন 3 তে ডুয়েল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। এত কিছুর পরেও বাইকটির রয়েছে কিছু ডাউনসাইড। বাইকটির ডাউনসাইডগুলোর মধ্যে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বাইকটির হেডলাইট। বাইকারদের ডিমান্ড অনুযায়ী হেডলাইটটি এলইডি করা হলেও হেডলাইটের ইলুমিনেশন পাওয়ারটা কম, আর ওভারঅল ডিজাইনের সাথে হেডলাইটটা ঠিক যায় না, বাইকের তুলনায় আকারে ছোট মনে হয়েছে আমাদের। বাইকটি দুটি জেনারেশন পার করে এসেও কুলিং সিস্টেমে কোনো আপগ্রেড করা হয়নি। আগের মতোই এয়ারকুল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা এই বাইকটির একটি ডাউনসাইড। অ্যাটলিস্ট অয়েলকুল সিস্টেম দেওয়া উচিত ছিল। এই বাইকটির ম্যাক্স পাওয়ার এবং টর্ক ফিগার এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় কম, তাই ইনিশিয়াল পাওয়ার অর্থাৎ রেডি পিকআপ এবং টপ স্পিড তুলনামূলকভাবে কম পাওয়া যায়, যেটা এই বাইকটির একটি ডাউনসাইড। ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখে এই বাইকটির পাওয়ার এবং টর্ক ফিগার একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল। এই বাইকটির আরেকটি ডাউনসাইড হচ্ছে টার্নিং রেডিয়াস। বাইকটি সাইজে বড় হয়, টার্ন করতে বেশি জায়গা লাগে। যদিও এটা কোনো বড় প্রবলেম না, তবুও আমরা এটা একটা ডাউনসাইড হিসেবে রাখলাম। বাইকটির স্টকে কোনো উইন্ডশিল্ড দেওয়া হয়নি। বাইকটিতে যদি উইন্ডশিল্ড দেওয়া হতো তাহলে হাইওয়েতে আর একটু ইজিলি রাইড করা যেত। যদিও উইন্ডশিল্ড ছাড়া খুব একটা প্রবলেম হয় না, তবুও উইন্ডশিল্ডের অভাব অনুভব করেছি আমরা। বাইকটিতে ABS দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেটা সিঙ্গেল চ্যানেল ABS, সাথে কোনো ABS অন অফ সুইচ দেওয়া হয়নি। যদিও বাইকটির ব্রেকিং সিস্টেম খুবই ভালো, তবুও ডুয়েল চ্যানেল ABS দিলে সুপার হতো। FZS ভার্সন 3 বাইকটিতে ইউজ করা হয়েছে FI অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, যেটা এই বাইকটির একটি ভালো দিক। তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এটা এই বাইকটির একটি ডাউনসাইড বটে। FI সিস্টেমে সবসময় ভালো মানের ফুয়েল ইউজ করতে হয়, কিন্তু বাংলাদেশের অধিকাংশ ফুয়েল স্টেশনেই ভেজাল মেশানো হয়, তাই ভালো মানের ফুয়েল পাওয়া একটু দুষ্কর। তাই FI সিস্টেমের বাইক মেনটেন করা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই শুধুমাত্র আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী এই FI সিস্টেমটা এই বাইকটির একটি ডাউনসাইড। FI সিস্টেম মেনটেন্স করার মতো সার্ভিস পয়েন্ট বা গ্যারেজ বাংলাদেশের সব জায়গায় এখনো হয়ে ওঠেনি, যে কারণে শহর থেকে দূরে কোথাও লং ট্যুরে গেলে যদি আপনার FI সিস্টেমে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সলিউশন পেতে যথেষ্ট ঝামেলা পোহাতে হবে। যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা জানেন ইয়ামাহা আমাদের পছন্দের ব্র্যান্ড। তারপরেও বাইকটির কিছু ডাউনসাইড আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু সোর্স থেকে শুনেছি ইয়ামাহা FZS ভার্সন 3 বাইকটির রিম নাকি বাঁকা হয়ে যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আমরা শিওর নই। আপনারা কেউ যদি বাইকটির রিমের বিষয়ে জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো আমি ফাইন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সুধী দর্শক মণ্ডলী, কেন আছেন আপনারা? আজকে আমগো ভিডিওর মূল টপিক হচ্ছে হেডলাইট, কুলিং সিস্টেম, রেডি হিকআপ